স্বাস্থ্য দপ্তরে মেডিকেল অফিসার পদে নিয়োগের জন্য অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা রাজ্য বিধানসভায় এই তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন শীঘ্রই আরও বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স সহ অন্যান্য কর্মী নিয়োগ করা হবে চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মীর স্বল্পতা ক্রমান্বয়ে পূরণের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে ত্রিপুরা হেলথ সার্ভিসের অধীন জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের দুশো ছাব্বিশটি পদে নিয়োগের জন্য অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে এর পাশাপাশি স্পেশালিস্ট মেডিকেল অফিসারের একশো বাহাত্তরটি পদে এবং সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসারের ষোলোটি পদে নিয়োগের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় ফাইল অর্থ দপ্তরের নিকট অনুমোদনের জন্য পাঠানো হয়েছে মঙ্গলবার বিধানসভার অধিবেশনে বিধায়ক দীপঙ্কর সেনের এক প্রশ্নের লিখিত উত্তরে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা এ কথা জানান প্রশ্নোত্তর পর্বে বিধায়ক শ্রী সেনের অপর এক প্রশ্নের লিখিত উত্তরে মুখ্যমন্ত্রী জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে কর্মরত চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং কর্মতৎপরতার ফলে এবং দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় নজরদারির ফলে রাজ্যের জনগণের নিকট স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভবপর হচ্ছে আরও চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মী নিয়োগের লক্ষ্যে দপ্তরের পক্ষ থেকে প্রশাসনিক প্রক্রিয়া জারি রয়েছে বিধানসভায় মুখ্যমন্ত্রী আরো জানান রাজ্যের মান চিকিৎসা পরিষেবা প্রদানে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কিছু শূন্য পদে নিয়োগ করার জন্য বিজ্ঞাপন জারি করা হয়েছে এর মধ্যে রয়েছে ফার্মাসিস্ট অ্যালোপ্যাথি দুশো জন ফার্মাসিস্ট হোমিও বাইশ জন ফার্মাসিস্ট আয়ুর পঁচিশ জন এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান একশো তেতাল্লিশ জন এই শূন্য পদগুলো অতি শীঘ্রই পূরণ করা হবে দুশো ছাব্বিশ জন চিকিৎসক ও চারশো উনত্রিশ জন প্যারামেডিক্যাল কর্মী নিয়োগের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে অর্থ দপ্তর এছাড়া আরও একশো পঁচাত্তর জন নার্স নিয়োগ করার উদ্যোগ নেওয়া হয়েছে বিউরো রিপোর্ট আগরতলা টিভি